ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগ। চিন্ময় জগতে সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তি যোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা। যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যাদের মন ভগবানে অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যেস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। যদি তুমি এমনকি অভ্যেস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তুমি যদি এই প্রকার অভ্যেস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য বন্ধুভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত। যার থেকে কেউ উদ্বেগপ্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয়। যিনি নিরপেক্ষ শুচি দক্ষ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং
অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। বন্ধুরা, শ্রীমৎ ভাগবত গীতার এই অধ্যায়টি শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।